কক্সবাজারে নানা আয়োজনে পালিত হলো 52তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পাবলিক লাইব্রেরির সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহীদ সুভাষ হলে জেলা প্রশাসক শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ এমপি বলেন, দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, দেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। আমরা একা কোনো কাজ করতে পারবো না, আপনারা সকলে মিলে একসাথে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দলমত নির্বিশেষে আমরা চাই শান্তি, শান্তি, শান্তি। আমরা কোনো অশান্তি চাই না, আমরা চাই সকলে মিলে আমরা ভোট করব। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে। তারা এই যে পুঁজি সংগঠিত করছেন, আমাদের সম্পদকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য যে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন এবং প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে তাদেরকে নিয়োজিত করছেন, এটি কিন্তু আমাদের অর্থনীতিকে বেগবান রেখেছে, অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে কাজ করছে। মানুষ হচ্ছে সমবায়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত, আর এবং এটি ওয়ার্ল্ড ইকোনমিক যে আলোচনা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। টিটিএন ডেস্ক, কক্সবাজার।